প্রথম কথা হচ্ছে আজকে আমি দুঃখিত। দুঃখিত তার কারণ তৃণমূল উড়িষ্যার ভুবনেশ্বরের জেলে গেল, দিল্লি তিহারের জেলে গেল, পশ্চিমবাংলায় প্রেসিডেন্সির জেলে গেল, এতগুলো রাজ্যের এতগুলো জেল ভ্রমণের পর একটা ন্যাশনাল স্ট্যাটাস তৃণমূল কংগ্রেসে থাকছে না, এটা আমার খারাপ লাগছে। সন্ধ্যাবেলায় আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু 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 তার দুঃখটা কোথায়? কিন্তু তা সত্ত্বেও ন্যাশনাল কমিশনের বাবু শূন্য হয়ে গেছে, তার দুঃখটা কোথায়? এমনিতে আগে ছিল এআইটিসি, এখন শুধু টিসি হয়ে গেছে, ওই জন্য এইসব অবস্থা বলছে। কিন্তু আমি বলছি কাউডু বেলায় বলিনি তো, আমি 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 বলছি যে আমি 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 যে কথা বলছি যে দলটা এই মুহূর্তে সর্বভারতীয় দল নয়, কিন্তু সেই দলটা এই বছর 528 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে ফান্ডিং পেয়েছে কর্পোরেটদের কাছ থেকে। কে দিল এই টাকা তৃণমূল কংগ্রেসকে? আমার শুধু অন্য জায়গায় একটা কথা মনে করাতে চাই, ওনারা বাদবাকি অনেক জায়গায় ঘুরতে গেছেন, গোয়ায় ঘুরতে গেছেন, সরি লড়তে গেছেন, গোয়ায় গেছেন, ত্রিপুরায় গেছেন, মণিপুরে গেছেন, কিন্তু আসলে যেখানে যেখানে গেছেন বিজেপি বিরোধী ভোটগুলো ভাগাভাগি করে গোয়ায় গিয়ে এমজিপির সাথে জোট করে পরে এমজিপিকে সরকার পক্ষের কাছে ঠেলে দিয়ে সেখানে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় দলের মর্যাদা হারালো তৃণমূল কংগ্রেস, জাতীয় দলের স্বীকৃতি বাতিল জাতীয় নির্বাচন কমিশনের, তৃণমূলের জাতীয় দলের তকমা প্রত্যাহারের দাবি জানান শুভেন্দু, জাতীয় দলের মর্যাদা হারালো সিপিআই, এনসিপি, এলজেপি, বিআরএস, নতুন জাতীয় দলের স্বীকৃতি পেল আম আদমি পার্টি। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নয়াদিল্লি থেকে, বিস্তারিত জানবো জ্যোতির কাছ থেকে। জ্যোতি, দেখো কয়েকদিন ধরে এই লাগাতার সংঘাত চলছিল এবং যে দাবি প্রথম শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যে নির্বাচন আমরা দেখেছি যে ত্রিপুরা এবং মণিপুরের নির্বাচনের পরই শুভেন্দু অধিকারী টুইট করে কেন তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা থাকা উচিত নয় তা তিনি ক্যাটাগরিকের বিভিন্ন ধারা তুলে তুলে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন। এবং আমরা সেই অর্ডার কপির ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বলো জ্যোতি প্লিজ। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে একাধিক রাজ্য থেকে একাধিক পার্টির জাতীয় দলের তকমা নিয়ে প্রশ্ন উঠে যায়, এবং এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে একটি 16 পাতার রিপোর্ট বের করেছে বা বলা যেতে পারে অর্ডার কপি নির্বাচন কমিশন বের করেছে, যেখানে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে, অর্থাৎ যে যে ক্যাটাগরি ফুলফিল করলে করে তবে জাতীয় দলের তকমা পাওয়া যায়, প্রত্যেকটা ক্যাটাগরিতে কোনখানে কোনখানে তৃণমূল কংগ্রেস ফেল করেছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এবং তার ফলে তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা প্রত্যাহার করা হয়েছে। এক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে গত মাসেই আমরা যে কথা জানিয়েছিলাম যে একটি শুনানি হয়েছিল, অর্থাৎ যে যে রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে জাতীয় দলের তকমা এই মুহূর্তে থাকা উচিত নয়, সে তাদের জাতীয় দলের তকমা কেন প্রত্যাহার করা হবে না সে বিষয়ে ফোকাস করে প্রত্যেকটা দলকে চিঠি দেওয়া হয়েছিল, এবং তার প্রেক্ষিতে একটি হিয়ারিং হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এবং একজন আইনজীবী তারা গিয়েছিলেন, তারা তাদের বক্তব্য জানিয়ে এসেছিলেন, এবং তৃণমূলের সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি তারা যে বিষয়টি এক্ষেত্রে তুলে ধরেছিলেন যে ইলেকশন কমিশন তারা 10 বছর অন্তর অন্তর পুরো বিষয়টিকে তাদের রিভিউ করার কথা, ফলত 2024 পর্যন্ত এই জাতীয় দলের তকমা তৃণমূল কংগ্রেসের থাকা উচিত। কিন্তু নির্বাচন কমিশন এক্ষেত্রে যেটা জানিয়েছিল সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে এই প্রসেস সম্পূর্ণভাবে একটি কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা পুরোটাই নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ যে তারা কখন পুরো বিষয়টিকে রিভিউ করবে। যদি তুমি আমাদের সঙ্গে থাকো সৌগত রায়, তিনি কি বলছেন এই সম্পর্কে, তৃণমূল কংগ্রেস সাংসদ তিনি এই সম্পর্কে কি জানিয়েছেন আমরা শুনবো। আইনগতভাবে নির্বাচন কমিশনকে জবাব দেব, নির্বাচন কমিশনের সঠিক তো নয়, আমরা ডিটেলসে এ দিয়েছিলাম, মেমোরান্ডাম দিয়েছিলাম, ওরা যেটা করেছেন আমাদের সঠিক মনে হয়নি। এর আগেও তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অপিনিয়ন বেরিয়েছে এবং নির্বাচন কমিশনের রায় সুপ্রিম কোর্ট বাতিল করেছে, এটা হয়েছে, আমরা আইনের যে রাস্তা সেটা গ্রহণ করি। হ্যাঁ, সেটা ওদের ব্যাপার, ওরা করেছে, আমরা একমত নই, আমরা এর বিরুদ্ধে আইনগত রাস্তা গ্রহণ করব।
আমরা শুনলাম সৌগত রায়, তিনি বলছেন যে আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন। আমি খুব সংক্ষেপে, যদি তোমায় আমি থামিয়েছিলাম, এই সম্পর্কে আর কি ইনপুট তোমার কাছে রয়েছে এবং সার্বিকভাবে এখনো পর্যন্ত কি রিয়াকশন, অর্থাৎ রাজনৈতিক মহলের কি রিয়াকশন? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, কারণ আমরা জানি যে সাম্প্রতিক অতীতে যে বিরোধী পরিসরে সেখানে তৃণমূল কংগ্রেসের যে অ্যাক্টিভিটি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ন্যাশনাল পার্টির স্ট্যাটাস, জাতীয় দলের স্বীকৃতি হারানো, সেটাকে একটা বড় ধাক্কা। দেখো, প্রথম থেকেই যে কথা তৃণমূল কংগ্রেস বলছে যে কোনো একটি নির্বাচনের প্রেক্ষিতে কোনো একটি রাজনৈতিক দলের তাদের কোনো জাতীয় দলের তকমা দেওয়া বা প্রত্যাহার করা সেটা কখনোই ঠিক নয়। একটা নির্দিষ্ট পিরিয়ড এক্ষেত্রে থাকা উচিত এবং কতদিন অন্তর অন্তর পুরো বিষয়টি রিভিউ করা হবে সেই বিষয়টিও এক্ষেত্রে স্পষ্ট হওয়া উচিত। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, তার পাশাপাশি সিপিআই এবং এনসিপি, তারাও জাতীয় দলের তকমা হারিয়েছে এবং দিল্লির পরে পাঞ্জাবে ক্ষমতা দখলের পরে আম আদমি পার্টি তারা ন্যাশনাল পার্টির তকমা পেয়েছে। এক্ষেত্রে যে প্রতিক্রিয়া এই মুহূর্তে তৈরি হচ্ছে যে শুধুমাত্র বিরোধী দল বা বিরোধী বৃত্তে যে দলগুলি রয়েছে তাদের জাতীয় দলের তকমা এক্ষেত্রে সম্পূর্ণভাবে হারাচ্ছে, কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে জাতীয় দলের তকমার পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের এই মুহূর্তে রিপ্রেজেন্টেশনের স্ট্যাটাস, অর্থাৎ সেটা লোকসভা হোক বা বিধানসভা হোক, সেই স্ট্যাটাস এই মুহূর্তে খতিয়ে রেখে দেখা হয়েছে। তার প্রেক্ষিতে যেমন পিপড়া মোথাকে ত্রিপুরাতে তাকে রাজ্য পার্টি রেকগনিশন দেওয়া হয়েছে, লোক জনশক্তি পার্টি তারা নাগাল্যান্ডে তারা রাজ্য পার্টির তারা স্ট্যাটাস পেয়েছে, একইভাবে একাধিক পার্টিকে তাদেরকে স্টেট পার্টি হিসেবে রেকগনিশন দেওয়া হয়েছে, কিন্তু ন্যাশনাল পার্টি থেকে মোট তিনটি পার্টি এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সিপিআই এবং এনসিপি, তিনটি পার্টি তারা ন্যাশনাল পার্টি রেকগনিশন হারাচ্ছে। এলজেপির মতো পার্টি যারা, যাদের এর আগে একাধিক জায়গায় রিপ্রেজেন্টেশন ছিল কিন্তু তারা এই মুহূর্তে স্টেট পার্টি হিসেবেই থাকছে, বিহার বা নাগাল্যান্ডের মতো ছোট ছোট জায়গাতে নতুন রাজ্যে তারা রেকগনিশন পাচ্ছে, এবং পুরো বিষয়টি নিয়ে আগামী দিনে সমস্ত পার্টিগুলোর মধ্যে আলোচনা হতে পারে নির্বাচন কমিশনের এই যে প্রক্রিয়া। যদি 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 ন্যাশনাল পার্টির স্ট্যাটাস হারানোর সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কি অরুণাচল প্রদেশ এবং এবং মণিপুরে সেখানে স্টেট পার্টির স্ট্যাটাসও পেল না? একদমই, সেখানকার যে পরিস্থিতি এই মুহূর্তে যে সংখ্যার নিরিখে তারা কিন্তু সেই স্টেট পার্টির সংখ্যা তারা হারাচ্ছে, স্টেট পার্টির রেকগনিশন তারা হারাতে চলেছে। ফলত আগামী দিনে যে বিষয়টির দিকে নজর থাকবে তা হচ্ছে এই রাজনৈতিক দলগুলি আগামী দিনে তারা কোন কোন বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন, বা সৌগতরা যে কথা বললেন তা হচ্ছে আইনি লড়াইয়ের পথে তারা আগামী দিনে এগোন কিনা, অর্থাৎ পুরো বিষয়টির ক্ষেত্রে স্বচ্ছতা নেই বলেই তারা দাবি করছেন যে কখন কোন পার্টি দ্বারা ন্যাশনাল স্ট্যাটাস পাবেন এবং কতদিনের মধ্যে সেই প্রক্রিয়া রিভিউ করা হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও এই ধরনের কোন সমালোচনাকেই কর্ণপাত করছে না ইলেকশন কমিশন। যদি আপাতত তোমায় ধন্যবাদ, তোমার কাছ থেকে এই সংক্রান্ত তথ্য আমরা পরবর্তীকালে আরো নিতে থাকব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।